নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো যে তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। নবম ও দশম শ্রেণীর খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটা নিশ্চয়ই তোমরা পেয়েছ। তারপরও আমি আরেকবার অধ্যায়গুলো বলে দিচ্ছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়। এই অধ্যায়গুলো তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পড়বে। তোমাদের আটটি অধ্যায় দেওয়া হয়েছে, এর মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় আগে পড়েছি এবং আমরা নবম অধ্যায় অনলাইন ক্লাস শুরু করেছি। নবম অধ্যায় পিতার সম্মুখে, এটা থেকে আমরা অনেকগুলো ক্লাস আগে করেছি। আজকে আমরা 86 পৃষ্ঠা থেকে পড়ব। নিশ্চয়ই তোমরা সবাই 86 পৃষ্ঠা বের করেছ। 86 পৃষ্ঠা আজকে আমরা পড়ব প্রার্থনার বিভিন্ন পদ্ধতি থেকে। আমরা জানি যে প্রার্থনার অনেক পদ্ধতি রয়েছে। এটা যেহেতু জুন মাস, যিশু হৃদয়ের মাস, অবশ্যই তোমরা বাড়িতে সুন্দর করে প্রার্থনা করবে। আমরা আজকে প্রার্থনার বিভিন্ন পদ্ধতিগুলো দেখব। আমরা যেসব প্রার্থনা করি তা বিভিন্ন ধরনের হতে পারে। একই ব্যক্তি স্থান, কাল, অবস্থা ভেদে বিভিন্ন রকমের প্রার্থনা করতে পারে। নিম্নে বিভিন্ন ধরনের প্রার্থনা তুলে ধরা হলো। এক নম্বর, প্রশংসামূলক প্রার্থনা। সৃষ্টিকর্তা ঈশ্বরের অপূর্ব সৃষ্টি ধ্যান করে, তার মহত্ব ধ্যান করে আমরা এরূপ প্রার্থনা করতে পারি। প্রভুর প্রার্থনার প্রথম অংশে যিশু নিজে পিতা ঈশ্বরের প্রশংসা করেছেন। পিতার অপূর্ব প্রেমের জন্যে তার মাহাত্ম্য ঘোষণা করেছেন। পবিত্র বাইবেলের শ্যাম সঙ্গীতের অনেকগুলো প্রার্থনাই ঈশ্বরের প্রশংসামূলক কথা দ্বারা রচিত। যেমন শ্যাম সঙ্গীত 100, 111, 113, 145, 146, 147, 148, 149 ও 150 আমরা পাঠ করতে পারি। ঈশ্বরের প্রশংসা করে আমরা কখনো বা গান করি, এখানে একটা গানের কথা উল্লেখ রয়েছে। তাহলে আমরা অনেক সময় যে প্রশংসামূলক প্রার্থনা করে থাকি, যে ঈশ্বরের যে সৃষ্টি, ঈশ্বরের যে শ্রেষ্ঠত্ব এবং ঈশ্বরের নানা সৃষ্টিকর্মের জন্য আমরা তাকে ধন্যবাদ দিই এবং তার প্রতি প্রশংসা করে আমরা প্রার্থনা করে থাকি। আমাদের যে মঙ্গল বার্তা রয়েছে তার শেষ দিকে দেখবে যে অনেকগুলো শ্যাম সঙ্গীত রয়েছে। এর মধ্যে এখানে কয়েকটি উল্লেখ করা আছে যেগুলো কিনা প্রশংসামূলক শ্যাম সঙ্গীত। তোমরা বাড়িতে এই শ্যাম সঙ্গীতগুলো পাঠ করতে পারো। দুই নাম্বার, কৃতজ্ঞতা ও ধন্যবাদমূলক প্রার্থনা। আমরা ঈশ্বরের অসীম ভালোবাসা, দয়া ও নানা আশীর্বাদ পেয়ে তাকে আমাদের হৃদয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করে থাকি। যেমন রোগ থেকে সুস্থ হয়ে, বিপদ থেকে রক্ষা পেয়ে, পরীক্ষায় ভালো পাশ করে, ভালো চাকরি পেয়ে ইত্যাদি বিভিন্ন কারণে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে থাকি এবং আনন্দে গান করি। এখানে একটি গানের উল্লেখ রয়েছে, সবাই নিশ্চয়ই গানটি পারো, যে সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক জয় হোক যিশু জয় হোক তোমার। ঈশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে পবিত্র বাইবেলের শ্যাম সঙ্গীতে এ ধরনের অনেক প্রার্থনা রয়েছে। আমরা শ্যাম সঙ্গীত 138 একসঙ্গে পাঠ করতে পারি। যে দেখো, আমরা অনেক সময় যে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং বিভিন্ন কারণে হয়তো বা বিপদ থেকে রক্ষা পেয়ে, পরীক্ষায় ভালো ফল করে বা কোনো রোগ থেকে মুক্ত হয়ে, ভালো কোনো চাকরি পেয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রার্থনা করে থাকি এবং বিভিন্নভাবে গানের মাধ্যমে আমরা প্রার্থনা জানিয়ে থাকি। শ্যাম সঙ্গীত 138 নম্বর শ্যাম সঙ্গীতটি, সেটার মধ্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদমূলক প্রার্থনা করা হয়েছে। তোমরা বাড়িতে যখন সন্ধ্যাবেলা প্রার্থনা করবে, মালার প্রার্থনা, তখন এই শ্যাম সঙ্গীতগুলো তোমরা পাঠ করতে পারো। আমরা শ্যাম সঙ্গীতটি পড়লাম না, বাড়িতে তোমরা শ্যাম সঙ্গীতটি পড়বে। তিন,
অনুনয়মূলক বা আবেদনমূলক প্রার্থনা। ঈশ্বরের কাছে আমাদের আবেদনের শেষ নেই। কত কিছুর জন্যে, কত কারণেই না আমরা তার কাছে আমাদের নানান আবেদন, আমাদের চাওয়া পাওয়ার কথা জানিয়ে থাকি। আমরা অসুস্থকালে সুস্থতা লাভের জন্য প্রার্থনা করি, বিপদে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করি, পরীক্ষায় ভালো ফল, ভালো চাকরি, ভালো স্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ইত্যাদি কত কিছুর জন্যেই না আমরা ঈশ্বরের কাছে আবেদন জানিয়ে থাকি। প্রভুর প্রার্থনায় দ্বিতীয় অংশে যিশু নিজেই আমাদের সমস্ত আবেদন পিতার কাছে তুলে ধরতে শিখিয়েছেন। কেউ কেউ প্রশ্ন করতে পারে, ঈশ্বর তো আমাদের সব প্রয়োজনের কথা জানেন, তাহলে তার কাছে চাওয়ার আবার কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ, ঈশ্বর অবশ্যই আমাদের প্রয়োজনের কথা জানেন, কিন্তু আমি যেটা পেতে চাই কোনো কিছু যাসনার মধ্য দিয়ে, তাই আমি তার কাছে তুলে ধরি। যিশু নিজেই বলেছেন, তোমরা চাও তোমাদের দেওয়া হবে, খুঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়াই হবে, কেননা যে চায় সে পায়, যে খুঁজে সে খুঁজে পায়, যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়। মথিলিখিত মঙ্গল সমাচার 7:7-8 পদে আমরা এই যিশুর কথাটি পাব। তাহলে দেখো যে আমরা অনেক সময় অনুনয়মূলক বা আবেদনমূলক প্রার্থনাও ঈশ্বরের কাছে করে থাকি। এখানে বলা হয়েছে যে অবশ্যই আমাদের ঈশ্বরের কাছে চাইতে হবে, চাই আমরা যদি তেমন কিছু চাই তাহলে ঈশ্বর আমাদের অবশ্যই সেগুলো দিবেন। অনেক সময় অনেকে বলে থাকে যে ঈশ্বর তো সবই জানেন, তাহলে আমাদের চাওয়ার কী দরকার আছে? কিন্তু অবশ্যই আমাদের চাইতে হবে যে আমরা যে আমাদের যে সেটা প্রয়োজন এবং আমরা যে সেটা চাই সেটা ঈশ্বরকে জানাতে হবে। দেখো যে তোমরা যদি মা বাবা, তোমাদের মা বাবার কাছে কোনো কিছু না চাও তাহলে অনেক সময় মা বাবা সেটা দেন না। অবশ্যই তোমাকে চাইতে হবে, এর জন্য ঈশ্বরের কাছেও আমাদের চাইতে হবে। ঈশ্বর বলেছেন যে তোমরা চাও তোমাদের দেওয়া হবে, তোমরা খুঁজো তোমরা খুঁজে পাবে, দরজা যদি তোমরা ঘা না দাও, দরজা যদি আঘাত না করো তাহলে তোমাদের জন্য দরজা খোলা হবে না। অবশ্যই দরজায় ঘা দিতে হবে, তাহলে দরজাটি খুলেই দেওয়া হবে, কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে অবশ্যই খুঁজে পায়, এবং যে দরজায় ঘা দেয় তার জন্য দরজাটি খুলে দেওয়াই হয়ে থাকে। 4 দেখো যে অনুতাপমূলক প্রার্থনা। মানুষ হিসেবে আমরা সবাই দুর্বল, তাই ইচ্ছায় বা অনিচ্ছায়, জ্ঞানে বা অজ্ঞানে আমাদের নানা ভুল ত্রুটি হয়ে থাকে। ঈশ্বরের সাথে এবং অন্য মানুষের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হই, কাজেই আমাদের নানা ভুল ত্রুটির জন্যে আমরা অনুতপ্ত হই ও অনুশোচনা বোধ করি। শ্যামসঙ্গীত 51 অনুতাপের একটি সুন্দর আদর্শ প্রার্থনা। আমরা একসঙ্গে শ্যামসঙ্গীতটির কিছু অংশ পাঠ করি। এখানে শ্যামসঙ্গীতটি দেওয়া আছে, তোমরা শ্যামসঙ্গীতটি বাড়িতে প্রার্থনার সময় পড়তে পারো, সবাই মিলে পড়লে সবার শোনা হবে এবং ভক্তিও আসবে। তাহলে দেখো যে এখানে আমরা বলা হয়েছে যে মানুষ হিসেবে আমরা দুর্বল, আমরা অনেক সময় ইচ্ছায় বা অনিচ্ছায় বা অনেক সময় জ্ঞানে বা অজ্ঞানে নানা রকম ভুল ত্রুটি করে থাকি। আমরা যে ভুল ত্রুটি করে থাকি সেই ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হয়ে আমরা অনুতাপমূলক প্রার্থনাও আমরা করে থাকি ঈশ্বরের কাছে। এখানে শ্যামসঙ্গীত 51 একটি শ্যামসঙ্গীতের কথা বলা হয়েছে, যেটা কিনা অনুতাপের একটি সুন্দর আদর্শমূলক প্রার্থনা। তোমরা বাড়িতে এই শ্যামসঙ্গীতটি অবশ্যই পড়বে। একসঙ্গে ধ্যান করি। প্রার্থনা আমাদের আত্মার খাদ্য ও পানীয়, তা আমাদের প্রাণের ক্ষুধা ও তৃষ্ণা মিটায়। প্রার্থনা আমাদের প্রাণে আনে পরম প্রশান্তি ও হৃদয়ে জাগায় আনন্দ, আর এই শান্তি ও আনন্দ আসে স্বয়ং ঈশ্বরের কাছ থেকে। প্রার্থনাই আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, প্রার্থনার মধ্য দিয়েই আমরা তাকে দেখি ও তার বাণী শুনি। তাহলে দেখো যে প্রার্থনা হচ্ছে আমাদের আত্মার খাদ্য। আমরা আমাদের দেহকে সুস্থ রাখার জন্য ভাত, মাছ, মাংস ইত্যাদি নানা রকম খাদ্য খেয়ে থাকি, কিন্তু আমাদের আত্মার খাদ্যের জন্য, আমাদের আত্মার জন্য খাদ্য দরকার, সেই খাদ্য হচ্ছে প্রার্থনা। তাহলে অবশ্যই আমাদের
মনে এবং প্রাণে শান্তির জন্য এবং হৃদয়ের আনন্দের জন্য আমাদের প্রার্থনা করতে হবে। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে দেখতে পাব এবং তার বাণী শুনতে পাব। আজ আমাদের নবম অধ্যায় শেষ হলো, আগামী ক্লাসে আমরা দশম অধ্যায় পড়ব। তোমরা এই নবম অধ্যায়টি ভালোভাবে পড়বে এবং খ্রিস্ট ধর্মের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো বাড়িতে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।